Hello, Mahirba. Do you have a mobile phone? Yes, I have a mobile phone. Tomar ki mobile phone nai? No, I haven't any mobile phone. Hello everyone, this is Rubayat bin Jaman. Welcome to our English school. So, aajke dekhen ei lesson ta aajke apnaderke korabo. So, ami thakbo ebong amar sathe amader student Mahirba thakbe level 3 theke. So, ei type er aajke topics ta bujhtei parchen jehetu ami first e bolechi tomar ki mobile phone ache. I told, do you have a mobile phone? Mane tomar ki mobile phone ache kina? Right? So, aajke topics ta hocche to have verb. আমরা to have verb নিয়ে আজকের এই লেসনটা করব আশা করি লেসনটা অনেক বেশি ভালো লাগবে সো আমাদের চ্যানেল যারা নিউ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফর গেটিং দা অল দ্য লেসন ওকে সো আজকে টপিকস আছে টু হ্যাভ ভার্ব সো আজকে আমরা কথা বলবো হ্যাভ এবং হ্যাজ নিয়ে হ্যাভ এবং হ্যাজ নিয়ে আমার সাথে মায়ের আজকে থাকবে সো হ্যাভ এবং হ্যাজ এর ব্যাপারটা কি আমি যদি বলি আমার কিছু আছে রাইট আই হ্যাভ সামথিং যদি বলি আমার একটা মাইক্রোফোন আছে কি হবে আই হ্যাভ এ মাইক্রোফোন যদি বলি আমার একটা মাইক্রোফোন নাই সেটা কি হবে আই হ্যাভ নট এনি মাইক্রোফোন দিস ইজ দ্য প্রবলেম এভরিওয়ান সো আই হ্যাভ নট আমরা বলছি রাইট সো আমি বলছি না দিস ইজ রং সো আপনি যদি স্মার্ট ওয়েতে বলতে চান আপনাকে বলতে হবে আই ডোন্ট হ্যাভ আ মাইক্রোফোন কি বলতে হবে আই ডোন্ট হ্যাভ আ মাইক্রোফোন ওকে কি বলেছো আই ডোন্ট হ্যাভ আ মাইক্রোফোন এখানে আরো একটু স্মার্ট ভাবে যদি বলতে চান আই ডোন্ট হ্যাভ এই যে ডোন্ট লাস্টের টিটা সাইলেন্ট করে দিতে হবে কি বলতে আই ডোন্ট হ্যাভ আ মাইক্রোফোন I don't have a microphone. Fantastic. Acha. স্মার্ট ওয়েতে সেখানে ট্রাই করছিলাম সেম ক্যাটাগরি সো এইভাবে কিন্তু আপনারা অনেকগুলো মেক করতে পারেন আই হ্যাভ এ মোবাইল ফোন আই ডোন্ট হ্যাভ এ মোবাইল ফোন আই হ্যাভ এ ল্যাপটপ আই ডোন্ট হ্যাভ এ ল্যাপটপ সো আপনি যদি এটাকে নেগেটিভ করতে চান আপনাকে অবশ্যই এটাকে ডোন্ট কথা ইউজ করতে হবে স্মার্ট ওয়েতে নেক্সট ক্যাটাগরিতে চলে যাচ্ছে সো যেটা আপনি সবসময় ভুল করেন আচ্ছা তার একটা ল্যাপটপ আছে ইংলিশটা কি শি হ্যাজ আ ল্যাপটপ শি হ্যাজ আ ল্যাপটপ এনা আ হবে উচ্চারণটা কি হবে আ তাহলে কি বলেছি আমরা শি হ্যাজ আ ল্যাপটপ যদি বলি তার একটা ল্যাপটপ নেই সেই ক্ষেত্রে কি হতে পারে শি ডোন্ট হ্যাজ আ ল্যাপটপ দিস ইজ দ্য প্রবলেম এভরিওয়ান দেখেন শি ওয়ান্ট ট্রাই করছে শি ডোন্ট হ্যাজ আ ল্যাপটপ দিস ইজ আ ভেরি কনফিউজিং থিং আমরা প্রতিনিয়ত এই ভুলটা করে করছি যে বলছি দেখেন তার একটা ল্যাপটপ নেই আপনারা কি জানেন ইংলিশে কি হতে পারে যে তার একটা ল্যাপটপ নেই যদি জেনে থাকেন কমেন্ট করে আমাকে জানিয়ে দিন সো এটা খুবই একটা মানে কনফিউজিং ব্যাপার মাঝে সবসময় এটা আমরা ভুল করি সো তার একটা ল্যাপটপ নেই আমরা নর্মালি কি ইউজ করবো এখানে হ্যাজটা তো ইউজ করতেই হবে তাই না কিন্তু শি বলছি বাট আবার যদি এটাকে বলি যে নেগেটিভ করতে চাই যে তার একটা ল্যাপটপ নেই তাহলে আমাকে কি ইউজ করতে হবে সি এর পর একটা ডাজেন্ট আনতে হবে কি আনতে হবে ডাজেন্ট ডাজ নট আনতে হবে সো আরো একটা ব্যাপার এখন কি করতে এখন কি তুমি বলতে পারো মায়ের কি হবে সি ডাজেন্ট হ্যাজ আ ল্যাপটপ আমি জানতাম মায়ের এইটাই বলতে পারে সো আমার মনে হয় যে আপনারা এটা চিন্তা করছেন বাট ইটস টোটালি রং সো আপনি বলতে পারবেন না সি ডাজেন্ট হ্যাজ আ ল্যাপটপ সো আপনাকে বলতে হবে সি ডাজেন্ট have a laptop কি বলতে হবে she doesn't have a laptop তুমি ক্লিয়ার আজকে বিষয়টা yes I'm clear আমার মনে আপনার ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাচ্ছে সো আমরা এইভাবে বলবো না যে she doesn't has a laptop আমাদের কি বলতে হবে she doesn't have a laptop ঠিক তো বলেছি না yes she doesn't have a laptop আচ্ছা এবার আর একটু টেস্ট করি দেখি আপনাদেরকে টেস্ট করছি সাথে সাথে আমি আমার স্টুডেন্টকে টেস্ট করছি যে সেই লেসনটা বুঝতে পারছে কি পারছে না আচ্ছা বলো যে মাহরুবার একটা মাইক্রোফোন আছে ইংলিশটা কি হবে মাহরুবা হ্যাজ আ মাইক্রোফোন মাইক্রোফোন মাহরুবার একটা মাইক্রোফোন নেই Mehruba doesn't have a microphone. That's great. So আমার মনে হয় মাহরুবা ব্যাপারটা বুঝতে পেরেছে আপনার ব্যাপারটা বুঝতে পারছে মাহরুবা doesn't have a laptop. নেক্সট ক্যাটাগরিতে চলে যাচ্ছে সো নেক্সট ক্যাটাগরিতে যারা সবাইকে আবার একটু রিকোয়েস্ট করবো যে আপনার ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করবেন অনেক বেশি শেয়ার করবেন নেক্সট যে থিংটা আমরা পড়বো হ্যাড নিয়ে এখন কথা বলবো রাইট সো এখন যদি সেম ক্যাটাগরিতে আমি বলি আমার একটা মাইক্রোফোন ছিল কি হবে I had a microphone. I had a microphone. আমি যদি এখন বলি আমার একটা আচ্ছা যদি বলি যে তার একটা মাইক্রোফোন ছিল কি হবে She had a microphone. She had a microphone. যদি বলি আমার একটা মাইক্রোফোন ছিল না সেই ক্ষেত্রে কি হতো I don't had a microphone. This is the problem, common problem. So এটা কিন্তু ভুল ছিল, right? So এই ভুলটা কিন্তু আমরা প্রতিনিয়ত করছি একের পর এক করেই যাচ্ছি করেই যাচ্ছি হয়তো আপনাকে কাট করে দিচ্ছে আমরা ট্রাই করছি কাট করে দেওয়ার জন্য সো আমরা এখন এটাকে বলতে হবে যে আমার মাইক্রোফোন ছিল না দ্যাট ওয়াজ আ পাস্ট টেন্স আই হ্যাভ টু ইউজ দ্য হিয়ার দ্য ডিড আমাকে কি আনতে হবে এখানে ডিড ডিডটা কথাটা আনতে হবে সো এবার তুমি বলো যে কি হতে পারে যে আমার একটা মাইক্রোফোন ছিল না শি ডিডন্ট হ্যাড আ মাইক্রোফোন শি তো পড়ে আমার আগে আমার ছিল না আই ডিডন্ট হ্যাড আ মাইক্রোফোন দিস ইজ দা
আবার ভুল হয়ে যাচ্ছে সো আমি আবার বলা ট্রাই করছি আই ডিডেন্ট হ্যাভ দ্য মাইক্রোফোন সো আমরা সবসময় জানি ডিড এর পরে কিন্তু ভার্বের কোনো চেঞ্জ হয় না সো আমাকে বলতে হবে ডিড এর ডিড নট এর পর আমাকে হ্যাভ কথাটা আনতে হবে যদি আমি এটাকে বলতে চাই যে আমার মাইক্রোফোন ছিল না আমাকে বলতে হবে ডিড নট এর পরে হ্যাড না বলে আমাকে বলতে হবে হ্যাভ তাহলে আমি এখন কি বলবো আই ডিডেন্ট হ্যাভ আ মাইক্রোফোন কি হবে আই ডিডেন্ট হ্যাভ আ মাইক্রোফোন তুমি কি ব্যাপারটা ক্লিয়ার ইয়েস আই এম ক্লিয়ার আমার মনে হয় যারা দেখছে তারও ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে তাই না আচ্ছা আমি একটু প্র্যাকটিস করি আপনাদেরকেও দিচ্ছি এবং আপনারা জাস্ট আমাদের সাথে প্র্যাকটিস করেন যে দেখি কত দ্রুত কে করতে পারে রাইট মাহিরুল আগে পারে নাকি আপনারা আগে পারেন আমার একটা মোবাইল ফোন ছিল I have a microphone. I had a microphone. আমার একটা মোবাইল ফোন ছিল না. I don't have a microphone. No, I didn't have a microphone. Didn't have a microphone. Didn't have a microphone. A microphone, right? তোমার একটা ল্যাপটপ ছিল. You had a laptop. তোমার একটা ল্যাপটপ ছিল না. You didn't have a laptop. Okay, that's great. এখন যদি প্রশ্ন করি তাহলে কি হবে? এটা নিয়ে আমরা পরবর্তীতে একটা লেসন তৈরি করব, রাইট? যদি ভালো লাগে তাহলে এটা আমরা পার্ট 2 তৈরি করব। আর একটু প্র্যাকটিস করি। তোমার কি এটা আমার একটা মাইক্রোফোন ছিল কি হবে I had a microphone আমার একটা মাইক্রোফোন আছে I have a microphone আমার একটা মাইক্রোফোন নেই I have not any mic I don't have microphones a key problem so I don't have a microphone আমার একটা মাইক্রোফোন ছিল I had a microphone আমার একটা মাইক্রোফোন ছিল না I don't have a microphone I didn't have a microphone fantastic আমার মনে হয় যে মাহিরুল ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে সো আমার এই আমাদের এই লেসন থেকে আমার মনে হয় যে আপনার ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে সো এই ব্যাপারগুলো আমরা আর কখনো ভুল করব না এখন থেকে আজকের এই ভিডিও দেখে আপনি কিন্তু নিজেকে কারেক্ট করতে পারেন এরপর থেকে এই স্ট্রাকচারগুলো এইভাবে কিন্তু ফলো করবেন প্রতিনিয়ত ভুলগুলো করছেন স্মার্ট ভাবে শিখতে চান এগুলো আপনাকে ফলো করতে হবে রাইট সো থ্যাংক ইউ এভরিওয়ান আশা করি লেসনটা ভালো লেগেছে সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম